রাত পোহাল এই পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ ভোট, শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হবে তো? 2018 সালের নিরিখে এবার কিন্তু এটা 2023 সাল, মানুষ সঠিক পরিমাণে উৎসবের মেজাজে ভোট দিতে পারবে তো? আমরা পশ্চিম মেদিনীপুর জেলার জনমত সমীক্ষা দেখাচ্ছি, এই পশ্চিম মেদিনীপুরে কাদের দাপট বা কাদের ঝড়, শাসক দল না বিরোধী, এক্ষেত্র মান বা এক্ষেত্রের ফলাফলে কি বলতে সম্ভব্য তো? এই 60টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার অর্থাৎ 31টি আসন পেতে হবে। এবার কি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ তিরশঙ্কু হতে পারে? অন্য ক্ষেত্রে যদি আমরা দেখি, জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েতে যখন বাম কংগ্রেস কিছু জেলায় জোট হচ্ছে বা কেউ একাই প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেক্ষেত্রে তারা জোট করে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ গঠন করতে পারে ব্রামগ্রেস অর্থাৎ বাম কংগ্রেস জোট। এবার আসুন আমরা কোন দল কটি আসন পেতে পারে এই নিয়ে সরাসরি আপনাদের মতামত এবং সেই ফুটেজগুলো একেবারে মিলে যেতে পারে। আগামীকাল যে পঞ্চায়েতের নির্বাচনের ভোটের মানুষের ভোট প্রদান বা ভোট দিতে যাবেন সেখানে কতটা আপনি উজ্জীবিত হবেন। এবার সিপিআইএম পেতে পারে সম্ভাব্যত 21 থেকে 26টি আসন, কংগ্রেস পেতে পারে 8 থেকে 6টি আসন সম্ভাব্যত, তৃণমূল পেতে পারে 17 থেকে 16টি আসন এবং বিজেপি পেতে পারে 9 থেকে 12টি আসন সম্ভাব্যত। অন্যান্য অর্থাৎ অন্যান্য দিকে আমরা বলছি কেন, 0 থেকে 2টি আসন, কেননা শাসকের প্রার্থী না হতে পারার জন্য তারা নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেক্ষেত্রে রাজ্যে কি কি ধরনের প্রতিশ্রুতি, কেউ বলছে যে আপনার লক্ষ্মী ভাণ্ডার এবং বিশেষ করে সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু বিজেপি ও তৃণমূলের বিপক্ষে কিন্তু তারা কিন্তু ভোট দিতে যাচ্ছে, কেননা এবার তাদের যে ভোট প্রদান সেটা সঠিকভাবে ব্যালট বাক্সে কিন্তু ব্যালট পেপারের মধ্য দিয়ে কিন্তু আপনার ভোট আপনার পর্যবেক্ষকভাবে সেটা কিন্তু রাজ্য রাজনীতিতেই আলোচনা হতে যাচ্ছে। কেননা এবার এই নির্বাচন কঠিন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যে পশ্চিম মেদিনীপুরের মেজরিটি 31টি আসন পেতে হবে শাসক বিরোধীদের ক্ষেত্রে। এই ক্ষেত্র মানে আরও একবার দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি যে 2018 সালে নিরিখে পঞ্চায়েত ভোট কিন্তু দিতে পারেনি বাংলার আপামর জনসাধারণ। এই জনমত সমীক্ষা হুবহুবু অনেক সময় মিলে যেতে পারে বলে এমনটাই মতামত মনে করছেন রাজনৈতিক মহল। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ বাম গ্রেস অর্থাৎ বাম কংগ্রেস জোট কি গঠন করতে যাচ্ছে?